ওয়েল 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 ওয়েল, সর্বকালের সেরা কি চমক আছে এতে, যেখানে আইটেল কিংবা সিম্পুনি পারলো না, কিভাবে সম্ভব? আজকে এমন একটা ফোন, সম্পূর্ণ ফোনটি কিন্তু নতুন, এই মাত্র দুদিন হলো কিন্তু ফোনটি মার্কেটে ছেড়েছে উইনস্টার। এখন দেখার বিষয় যে উইনস্টার এই ফোনটিতে কি এমন চমক দেখালো যেখানে সর্বকালের সেরা বলছি, ভাই সর্বকালের সেরা তো হবে না, ওটা কথার কথা। উইনস্টার W700 এই ফোনটি অফিসিয়াল প্রাইস মূল্য করা হয়েছে মাত্র 1100 টাকা, তাও সাথে থাকছে 2800 mAh এর বিশাল ব্যাটারি, যেটা দিয়ে আপনি অনায়াসে সপ্তাহ পার করতে পারবেন এক চার্জে। তাছাড়াও ফোনটির সাথে থাকবে বিশাল সাইজের একটা টর্চ, এত পরিমাণের আলো দেবে যেটা আপনার এক্সট্রা টর্চের প্রয়োজন হবে না এই ফোনটি আপনার হাতে থাকলে। ফোনটির বিল্ট ম্যাটেরিয়াল থাকছে সম্পূর্ণ প্লাস্টিকের এবং এই ফোনটির ডিজাইনে কিছুটা আধুনিকতার ছোঁয়া তারা দিতে চেষ্টা করেছে, কতটা পারলো সেটা আপনারাই কমেন্ট করে জানাবেন। এবং ফোনটির রেয়ারে কিন্তু ভাই এত পরিমাণের আইফোনের ক্যামেরাগুলো দিয়ে রাখছে, যেটা আইফোন আই আপডেট যেটা বের হয়েছে ওইটা কিন্তু ফেল। যাই হোক, এই ফোনটিতে এক্সট্রাটা টর্চ জ্বালানোর জন্য কিন্তু সুইচও পাবেন, যেটা দিয়ে খুব সহজেই আপনি এই টর্চটা ইউজ করতে পারবেন। এবং এই ফোনটির কল কোয়ালিটি, নেটওয়ার্ক এবং আদার্স আর কি কি এই ফোনটির ভিতরে আছে A to Z জানতে পারবেন আজকের এই ভিডিওতে। আর এগুলো জানতে আপনার ফুল ভিডিওটি দেখতে হবে, অবশ্যই ফোনটি ফুল ভিডিওটি দেখতে থাকুন কোনো প্রকার না টেনে। এত অল্প টাকায় কেন এই ফোনটি আপনি কিনবেন, ফোনটির খারাপ দিক কী কী আছে, সব A to Z আজকে আলোচনা করব, তাই ফুল ভিডিওটি দেখতে থাকুন, রিকোয়েস্ট থাকবে। এবং আপনি আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ প্রতিদিন একটা করে ফিচার ফোনের আপডেট দেওয়া হয় AMD Nipo আমার চ্যানেলে। ফোনটির সাইজটা নিয়ে যদি প্রথমে কথা বলি, সাইজটা একদম মিডিয়াম, একেবারে বড় নয়, একেবারে ছোট নয়, খুব সুন্দরভাবে কিন্তু আপনি ক্যারি করতে পারবেন। তাছাড়া ফোনটির ওয়েট থাকছে 80 গ্রাম প্লাস, যেহেতু ব্যাটারি এমপিআরটা থাকছে অনেক বেশি, কারণ ব্যাটারি সাইজটা বড়। ফোনটি থাকবে Mp4 চিপসেট এবং এই ফোনটিতে থাকবে 4টা কালার, আপনি 4টা কালারে কিন্তু এই ফোনটি মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তাছাড়া ফোনটির হাইলাইটেড ফিচারগুলো যদি আমরা দেখি, 2.4 ইঞ্চ ডিসপ্লে পাবো, 2800 mAh ব্যাটারি থাকবে, ক্যামেরা থাকবে, প্রাইভেসি লক থাকবে, 32 জীবন্ত এইচডি কার্ড ইউজ করার সুবিধা থাকবে, Mp3 Mp4 অটো কল রেকর্ড এবং আরও যে চমক সেটা অবশ্যই সামনে আছে, দেখতে থাকুন। ফোনটি অলরেডি আমি আনবক্স করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ভাই আসলে আধুনিকতার ছোঁয়া, একদম প্রিমিয়াম ছিল ফোনটি। মোট কথা, এই ফোনটির সাথে একটা ওয়ারেন্টি কার্ড পাবেন, যেটা 1 বছরের সার্ভিস সেবা পাবেন আপনি অনায়াসেই, এবং একটা চার্জার পাবেন Type B পোর্টের, যেটা দিয়ে চার্জ করতে হলে আপনাকে 2 ঘন্টা প্লাস চার্জ দিতে হবে, তাহলেই আপনি এই ব্যাটারি ফুল করতে পারবেন। এবং এই চার্জারও কিন্তু আপনি 6 মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন, যদি নষ্ট হয় সেক্ষেত্রে কিন্তু যেখান থেকে কিনবেন অবশ্যই সেখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। ফোনটিতে থাকবে 2800 mAh ব্যাটারি, তাহলে উইনস্টারের ব্যাটারি নিয়ে তো টেনশনেরই পড়ার কথা না, টেনশনের কিছু নেই, এই ফোনের ব্যাটারি এবং সিম্পুনি 25i কিংবা আইটেল আপনার 25 Bi ব্যাটারি একই ব্যাটারি, অবশ্যই ওগুলো 2500 mAh, এইটা 2800 mAh। 2800 mAh হলে কিন্তু ভাই 2500-এর বেশি কাজ করবে না, এইটুকু আমি একদম 100% শিওর। তাছাড়া রেয়ার প্যানেলটা আমরা দেখতে পাচ্ছি গ্লসি একটা ভাব নিচ্ছে, কারণ পেন্টিং ডিজাইন থাকছে, একটা এইচডি কার্ড 32 GB, 2টা SIM ইউজ করতে পারবেন বড় বড় সাইজের, তবে এক্ষেত্রে একটা বড় একটা ছোট ইউজ করতে হবে ন্যানো সাইজের। ফোনটির রেয়ার প্যানেলটা আমি অলরেডি লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন ফোনটির বাম পিসে কোনো অপশন থাকছে না, উপরে টর্চ, আর ফোনটির ডান পিসে থাকছে কিন্তু এই টর্চ ইউজ করার জন্য আলাদা একটা সুইচ। তাহলে সুইচ যদি নষ্ট হয় তাহলে আপনি টর্চ কী করবেন, ভিতরে কিন্তু টর্চ জ্বালানোর অপশন আছে ভাই, টেনশনের কোনো কারণই নেই। এই কারণে আমি বলেছিলাম যে এই ফোনটির একদম নিজ বরাবর Type B চার্জিং পোর্ট থাকবে, 3.5 mm হেডফোন জ্যাক থাকবে। যাই হোক, এই কারণে বলেছিলাম আইটেল সিম্পুনি যা পারলো না তা উইনস্টার করে দেখালো, কারণ এত অল্প প্রাইসে ওই আসলেই অনেক কিছু ছিল। ফোনটিতে 2.4 ইঞ্চ একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে, তবে ডিসপ্লেটা এত অল্প বাজেট যথেষ্ট পরিমাণের সুপার ছিল। এবং এই ফোনটির কিপ্যাড নিয়ে যদি কথা বলি, প্রথমেই হতাশায় পড়তে হবে, ফোনটিতে কোনো ভাইব্রেশন থাকছে না, এটা কোনো কথা। যাই হোক, এই ফোনটির কিপ্যাডগুলো মোটামুটি ক্লিকি ছিল, কোনো সমস্যা নেই, তবে আমি একটু খুঁজে কাছে দেখাচ্ছি, দেখুন একদম উঠে উঠে যায় একটা ভাপ আছে। এ ধরনের কিপ্যাডগুলো পকেটে রাখতে রাখতে অনেক সময় আপনার খোঁচা খেতে খেতে উঠে যাওয়ার চান্স থাকে, তারপর বাসায় বাচ্চা কাচ্চা থাকলে তারা একটু হালকা খোটাখুটি করলে কিন্তু উঠে যাওয়ার চান্স থাকে, এগুলো থেকে যদি আপনি বাঁচিয়ে ফোনটি ইউজ করতে পারেন সেক্ষেত্রে লং টাইম প্রায় 2-3 বছর ইউজ করতে পারবেন এক হাতেই।
অক্ষরের সাইজটা কিন্তু মোটামুটি বড়ই আসবে, এবং সাদা ব্রাইটের একটা আলো দেবে যেটাতে রাতের অন্ধকারে আপনি এই ফোনটি ইউজ করতে পারবেন। আর ডিসপ্লের কথা বলেছিলাম যে ডিসপ্লেটা মোটামুটি ঠিকঠাকই ছিল, এবং কিপ্যাড এক্সট্রা কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি। এক ক্লিকে কিন্তু আপনি FM রেডিও শুনতে পারবেন, এক ক্লিকে মিউজিকও শুনতে পারবেন। অনেকেই আছেন ওয়াজ নসিহত শুনেন ফিচার ফোন দিয়ে, তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা ফোন হতে পারে। ওয়েল, ফোনটিতে থাকবে মাত্র 300 কন্ট্যাক্ট ক্যাপাসিটি, সিমে 500-800 মতো ক্যাপাসিটি টোটাল পাচ্ছেন আপনি সিম সহ। তাছাড়া ফোনটির 100 মেসেজ ক্যাপাসিটি থাকবে, এটা না দিলেই বেটার হতো। এবং এই ফোনটির মিস কল, ডায়াল কল, রিসিভ কল, অল কল কল, টাইমার অপশনগুলো থাকবে। কল হিস্ট্রিতে ঢুকলে মাল্টিমিডিয়া ক্যামেরা, ইমেজ ভিউয়ার, ভিডিও প্লেয়ার, অডিও প্লেয়ার, সাউন্ড রেকর্ডার পাবেন এখানে। ফোনটিতে 3টা গেমস পাবেন, অবশ্য এই গেমসগুলো আপনাকে খেলতে হলে টাকা পে করতে হবে 2 টাকা করে। তবে গেমসগুলো কিন্তু অনেক মজার ছিল, এবং অপশনও আছে, অনেকেই আছে ফিচার ফোন দিয়ে গেমস টেমস খেলে সময় পার করে থাকে। তাছাড়া ফোনটিতে ব্রাউজার থাকবে যেটা আপনি সিম ঢুকালেই ওপেন হবে, এবং এই ফোনটির প্রোফাইলে ঢুকলে রিংটোন অপশনটা থাকবে। চলুন আমরা রিংটোনটা একটু শুনি। দুঃখিত, বাইরের সাউন্ডটা একটু বেশি ছিল, এ কারণে রিংটোনটা শুনালাম না। তবে মিডিয়াম টাইপের একটা সাউন্ড পাবেন, একেবারে যে বেশি সাউন্ড ছিল সেটা কিন্তু না, একেবারে কমও কিন্তু না, মোটামুটি পথ চলার মতো। যেমন আপনি হেভি মানুষের ভিড়ে আছেন, ওখানে ফোন আসলে অনায়াসে কিন্তু আপনি টের পাবেন যত বাজারের ভিতরে থাকুন না কেন। তাছাড়া টাইম অ্যান্ড ডেট, ল্যাঙ্গুয়েজ পাবেন 2টা, শর্টকাট, এবং ফোনটিতে ডেডিকেটেড কী থাকবে। তাছাড়া এই ফোনটি আপনি রিসেট দেওয়ার প্রয়োজন হলে 1, 2, 3, 4 প্রেস করতে হবে, তাহলে কিন্তু এই ফোনটি একটা রিসেট আপনি দিয়ে নিতে পারবেন। ফোনটির অ্যাডভান্স সেটিংসে কিন্তু ব্ল্যাক লিস্ট থাকবে, হোয়াইট লিস্ট থাকবে, থাকবে অটো কল রেকর্ড করার ব্যবস্থা এই ফোনটিতে। তাছাড়া ভাই ফোনটির অটো রিডাইল থাকবে, কল টাইম রিমেম্বার, অ্যান্সার বা SMS, অ্যান্সার নোটিস, এই সমস্ত অপশনগুলো কিন্তু পেয়ে যাবেন। ওয়ালপেপার থাকবে একটা, এবং ব্রাইটনেস কমাতে পারবেন, বাড়াতে পারবেন চোখ অনুযায়ী। ফোনটি দিয়ে কিন্তু আপনার কিপ্যাড যে লাইট সেটিংস সেটা টাইম বাড়িয়ে নিতে পারবেন, কমিয়ে নিতে পারবেন, এবং এই ফোনটিতে সিকিউরিটি লক করে রাখতে পারবেন। যে কোনো প্রয়োজনে কিন্তু আপনি ফোনটি লক করে রেখে দিতে পারবেন, কেউ অন্য আদার্স মানুষ যেন ফোনটি ইউজ করতে না পারে। তাছাড়া ফোনটিতে চার্জিং ভয়েস ইনপুট নামে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি, এটা আপনার প্রয়োজন হলে ওপেনও করে নিতে পারেন, ক্লোজও করে দিতে পারেন। খুব সুন্দর একটা অপশন, যেটা হাইটেল সিম্পুনিতে আসলেই কিন্তু ছিল না। এবং টুলসের ভিতর ঢুকলে কিন্তু ব্লুটুথ, ক্যালেন্ডার, অ্যালার্ম, ক্যালকুলেটর, এ সমস্ত অপশনগুলো থাকবে। এখন দেখার বিষয় যে এই ফোনটি সব কিছু তো একই রকমের ছিল, কিছু কিছু অপশন এক্সট্রা আছে, তাহলে নেটওয়ার্ক কেমন থাকবে ফোনটিতে, এত অল্প দামে নেটওয়ার্ক কি ভালো পাবেন, এটা একটা টেনশনের বিষয় হলেও কিন্তু ভাই হ্যাঁ, এই ফোনটিতে নেটওয়ার্কে কোনো ঝামেলায় আপনাকে পড়তে হবে না। তাহলে থাকলো কল কোয়ালিটি, ফোনটির কল কোয়ালিটি এতটা চমৎকার ছিল যে আপনি কথা বললে আশেপাশে সবাই শুনতে পাবে, মানে লাউডে সাউন্ড অনায়াসেই চলে যাবে। এছাড়া ভাই কোনো ফোনটিতে ঘেরঘেরানি প্যারপারানি অনুভব করিনি, আশা করি আপনারাও পোহাতে হবে না। তাহলে এখন আমার টিপস হলো, আপনি কি 1100 টাকার বিনিময়ে এই ফোনটি কিনবেন? আমি বলবো অবশ্যই চোখ বুঝে কিনুন ভাই, কারণ এই সমস্ত ফোন সিম্পুনি হলে কিন্তু 1500 টাকা গুনতে হতো কিংবা 1700।